হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর্টিস্ট চ্যানেলে। ভাই বন্ধুরা, আমি তোমাদের দেখাতে চাইবো, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। তো বন্ধুরা, আমি এতদিন যে ভিডিও করতাম তো জাস্ট এই কাপড়টা ছিল জাস্ট, আর অন্য কিছু ছিল না। তো তেমনভাবে ভিডিও আমি বানাতে পারছিলাম, তো অনেক দাগ পড়ে গেছে এগুলো দেখে না। তো আমি ভাবলাম যে না, আর টেবিলটা যেটা আমার চেয়ার আছে, টেবিলের চেয়ারা অতটা ভালো নাই, একদম বাজে চেয়ারা আছে। তো এটাকে এখন জাস্ট ঠিক করবো, আর এটার জন্য ভিডিওটা ওরকম আসছিলো না। তো এরপর থেকে ভিডিও অবশ্যই ভালো আসবে বন্ধুরা, ট্রাই করবো ভালো ভিডিও দেওয়ার জন্য। অনেক দিন প্রায় 3 থেকে 4 মাস অ্যাক্টিভ ছিলাম না এই চ্যানেলে, তো আবার কাজ স্টার্ট করব। তো ফাইনাল বন্ধুরা, তাই আজকে নিয়ে চলেছি আমি এই যে স্টিকারটা, আর এটা দিয়ে আমি করবো আজকে এটা ছালাই, মানে সাপ্লাই করব, আর মানে ব্যাকগ্রাউন্ড অবশ্যই ভালো লাগবে। তো এই জন্য ভিডিও আসলে এখন প্র্যাকটিস অবশ্যই চলছিল, তো আগের থেকে একটু কম চলছিল প্র্যাকটিস। তো আজকে একটা সেটিং করবো, সেটিংও তোমার সাথে দেখাবো, আসলে তোমাদের ভিডিও ভালো লাগবে। আর বন্ধুরা শেষ পর্যন্ত দেখো, আর এরপর থেকে পার ডে ভিডিও আসতে থাকবে, তোমরা অ্যাক্টিভ থাকো, আমি অ্যাক্টিভ থাকবো। তারপরে এই যে রুমটা তোমরা দেখে না, মানে এই দেখো আমার টেবিলের লুকটা, আমার কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানো। হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত সিং, আর আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি, আজকে এই ভিডিওটা হচ্ছে কি যে ড্রয়িং করো বা যে কোনো পেন্সিল বা কোনো কিছু ম্যাটার করে না, সাধারণ একটা নটরাজ পেন্সিল থেকে তোমরা ইউজ করতে পারো। আমার প্রথমকার যে ভিডিওগুলো দেখবে, আমি নটরাজ পেন্সিল দিয়ে ইউজ করেছি, আর এখন বর্তমানে আমার কাছে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। এখানে আমার ভর্তি জিনিসপত্র আছে, এখানে দেখে নাও সম্পূর্ণ ভর্তি জিনিসপত্র আছে, আর্ট লাইনে থেকে ডমসি বিভিন্ন ধরনের পেন্সিল রয়েছে, এবং কালার পেন্সিলও রয়েছে। কালার পেন্সিলটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্র, আর এগুলো হচ্ছে সব তোমাদের জন্য। আর অসংখ্য ধন্যবাদ যে আমার অলরেডি 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আশা করি এখন অনেক বড়ো জার্নি রয়েছে, আশা করি অনেককে তাড়াতাড়ি চলে যাব। আর এর মধ্যে কিছুদিন আমি কন্টিনিউ ছিলাম না, এর জন্য এটা আমার দায়। তো এখন আবার কন্টিনিউ থাকার চেষ্টা করছি। আর আমি বলে দেবো, আগে আমি যখন ড্রয়িং করতাম সাধারণ একটা টেবিল ছিল, কাপড় তার উপরে বিছিয়ে ড্রয়িং করার চেষ্টা করতাম। তো এখন বর্তমানে সেই জায়গাটা আমি চেঞ্জ করেছি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারলে যে এভাবে স্টিকার আমি এখন ইউজ করছি, ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে। চলো আজকে একে এই কথাই বললাম, আর ড্রয়িং তেমন দেখালাম না তোমাদের। আর একটা কথা বলে দিই যে এখন আপাতত যে মলটা আমি শ্যুট করছি, এই মল থেকে রেফারেন্স, এখান থেকে আমি সব কিছু ড্রয়িং করি। আমার একটা মল আর আগে যে মলে ছিল সেগুলো খারাপ হয়েছে, তো তার জন্য সে মলটা দেখা যাক কী করা যায়। এবং অবশ্যই তোমাদের কোনো টেনশন নয়, এই ভিডিওটা অসুবিধা হলো এরপর ভিডিও আমি খুব সুন্দরভাবে তোমাদের একটু চেক দেখানোর চেষ্টা করবো। আর একটা কথা বলে দেখি বন্ধুরা, হাই বন্ধুরা, আমি দেবব্রত সিং, আর আমার চ্যানেল স্মার্ট আর্টিস্ট দেবব্রত। এই চ্যানেলে তোমরা যাও, যারা প্রথম রয়েছে তাদের, আর যারা অলরেডি আমার এই চ্যানেলের সদস্য তারা কিন্তু অসংখ্য ধন্যবাদ জানে। যারা নতুন অবশ্যই চ্যানেলে যাও, যে ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ছোটো ভাইয়ের পাশে থেকে।